আমরা আগের ক্লাসে ফার্স্ট ডেরিভেটিভের একটা প্রমাণ করাইছিলাম, মানে লাপ্লাস ট্রান্সফর্ম অফ ফার্স্ট ডেরিভেটিভ। এটা সেকেন্ড ডেরিভেটিভ আছে, থার্ড ডেরিভেটিভ আছে, এন্ড এনতম ডেরিভেটিভ আছে, ঠিক আছে। এখন আমরা ফার্স্ট ডেরিভেটিভটা লাস্ট ক্লাসে করাইছি, আজকে আমরা সেকেন্ডটা না করে থার্ডটা করাবো। তুমি থার্ডটা করতে পারো, সেকেন্ডটা তুমি নিজে নিজে করতে পারবা, যে সেকেন্ডও থার্ডটার ভিতরেই এসে যায় দেখবা। তাহলে আমরা এই প্রমাণটা করবো, এবং এই প্রমাণের সাথে আমরা রিলেটেড ম্যাথ করব। আর যেহেতু আমরা সেকেন্ড ডেরিভেটিভটা আমরা প্রমাণটা এই জায়গায় করবো না, সেহেতু সেকেন্ড ডেরিভেটিভ প্রমাণের আমরা একটা ম্যাথ করে দিব, ঠিক আছে। তাহলে আমাদের প্রমাণ হইতেছে, ম্যাথও হবে। ইফ এল এফ অফ টি ইকুয়াল টু যদি এফ এফ এস, দেন শো দ্যাট, দেন শো দ্যাট এফ ট্রিপল প্রাইম টি, অর্থাৎ তিনবার ডেরিভেটিভ বলে এখানে আমাদের কি হয়েছে, এফ ট্রিপল প্রাইম টি ইকুয়াল টু এস এস কিউব ইন্টু এফ অফ এস মাইনাস এস স্কোয়ার এফ অফ জিরো মাইনাস এস এফ প্রাইম জিরো মাইনাস এফ ডবল প্রাইম জিরো। বলছে ইফ লাপ্লাস এফ অফ টি ইকুয়াল টু যদি এফ অফ এস হয়, দেন শো দ্যাট এল এফ ট্রিপল প্রাইম টি। একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি তোমাকে অবশ্যই এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, কারণ এই সূত্র বসিয়ে তোমাকে একটা ম্যাথ করতে হবে। এখন সূত্র মুখস্থ রাখার জন্য একটা কৌশল ব্যবহার করতে পারি আমরা, দেখো কৌশলটা একটু খেয়াল রাখো। তাহলে তুমি মানে ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ তিনটাই লিখতে পারবা। এফ ট্রিপল প্রাইম মানে কি, তিনবার ডেরিভেটিভ আছে, এর জন্য কি এস কিউব, এস কিউব এফ অফ এস, তিনবার যেহেতু এস কিউব, যদি সেকেন্ড টাইম হইতো তাহলে এস স্কোয়ার হইতো, আর ফার্স্ট টাইম হইলে শুধু এখানে একটা এস হইতো। তাহলে দেখো তিনবারটা আমরা একটু দেখি, পরেগুলো তোমরা নিজেরাই পারবা। তিনবার যেহেতু এস কিউব এফ অফ এস, এটা কিন্তু স্মল এফ অফ এস মাইনাস, এটা এস এস কিউব না, যেহেতু এস এস কিউব পরেরটা একটা এস কমবে, তাহলে কি হবে এস স্কোয়ার। এখানে দেখো এফ অফ জিরো, ক্যাপিটাল এফ অফ জিরো, এটার উপরে কিন্তু কোনো প্রাইম নাই, যেহেতু এখানে এস এস কিউব এস স্কোয়ার পরেরটা কি হবে আমাদের এস, অর্থাৎ এস এর পাওয়ার এক করে কমতে থাকবে। দেখো যদি এস এর পাওয়ার এক করে কমে, তাহলে এস এস কিউব এস স্কোয়ার এটা এস হয় না, তাহলে তো এটা এস টু দ পাওয়ার জিরো হয়, মানে কি ওয়ান হয়, ওটা লাগবে না। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, যেহেতু এখানে ট্রিপল প্রাইম আছে, মনে রাখতে হবে যেহেতু এটা এফ অফ জিরো, পরেরটা হবে কি এফ প্রাইম জিরো এফ ডবল প্রাইম জিরো, অর্থাৎ আমাদের এখানে তিনবারের ডেরিভেটিভ থাকলে দ্বিতীয়বার ডেরিভেটিভে গিয়ে শেষ হবে, আর দ্বিতীয়বার ডেরিভেটিভ হলে আমরা ফার্স্ট ডেরিভেটিভে গিয়ে শেষ হবে, আর ফার্স্ট ডেরিভেটিভ হলে ওই জায়গায় এফ অফ জিরো থাকবে। বুঝা গেছে? তাহলে এভাবে আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমত এটা প্রমাণটা দেখি, প্রমাণটা দেখে আমরা ম্যাথে চলে যাব। গিভেন দ্যাট এল এফ অফ টি ইকুয়াল টু এফ অফ এস, ইকুয়েশন ওয়ান, দেন বাই দ্য ডেফিনেশন অফ লাপ্লাস ট্রান্সফর্ম, দেন বাই দ্য ডেফিনেশন অফ লাপ্লাস ট্রান্সফর্ম, আমি এল আর টি দিলাম, লাপ্লাস ট্রান্সফর্ম এফ ট্রিপল প্রাইম টি, ইন্টিগ্রেশন লোয়ার লিমিট জিরো আপার লিমিট ইনফিনিটি, ই টু দ্য পাওয়ার মাইনাস এস টি এফ ট্রিপল প্রাইম টি ডিটি। আমাদের ইউবি সূত্র কি মনে আছে? তাহলে আমরা ইউবি সূত্র আমরা অ্যাপ্লাই করবো। এখানে দেখো আমরা আগেও বলছি, যখন আমরা গামা বিটা ফাংশনে পড়াছি তখন আমরা বলছি যে আমরা যে এক্সপোনেনশিয়াল যে এই জায়গাটা ফর্মটা আছে এটাকে আমরা কি ধরবো, ইউ ধরবো, আর এটাকে ধরবো আমরা কি ভি ডিটি। তাহলে আমরা কি সূত্রটা এই পাশে একটু লিখে নিব নাকি সরাসরি বসাইতে পারবা? যদি সরাসরি বসাইতে পারো তাহলে সরাসরি আমরা একটু কাজ করতে চাই। তাহলে আমাদের এই পাশে আমরা সূত্রটা একটু দেখিনি, দেখো
ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স, ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড প্যাকেট ডি ইউ বাই ডিএক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স ডিএক্স। আমাদের এ পাশে বসানো থাকলে তোমার সুবিধা হবে কি, তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তুমি তাহলে এখন ওই জায়গায় যেহেতু বসিয়ে দিয়েছে, আমরা একটা কাজ এক লাইন কমিয়ে দিব, সরাসরি কাজ করবো। দেখো ই টু দ্য পাওয়ার মাইনাস এর এস টি ইউ ভিকে কী করবো আমরা, ইন্টিগ্রেশন করবো, তাই না? সূত্রে দেখো ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, আমরা কি জানি না যে ইন্টিগ্রেশনের বিপরীত আমাদের ডিফারেনশিয়েট, তাই না? ডিফারেন্সিয়েশন, তাহলে আমাদের যেহেতু এখানে তিনটা প্রাইম আছে, তাহলে একবার কি হয়ে যাবে আমাদের, লেস হয়ে যাবে। তাহলে আমাদের কি থাকবে এখানে, ইনটু এফ ডাবল প্রাইম টি। আমাদের যেহেতু এটা সীমা আছে, সরাসরি আমরা সীমাটা বসিয়ে দিলাম জিরো টু ইনফিনিটি। এরপরে আমাদের আছে কি, সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস। এরপরে আছে কি আমাদের ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন সেকেন্ড ব্যাকেট তাহলে আমাদের ফাংশন যেহেতু টি, তাহলে ডি বাই ডিটি লিখলাম। আমাদের ইউ আছে, ইউ কি ই টু দ্য পাওয়ার মাইনাস এস টি। ইন্টিগ্রেশন ভি ডিএক্স মানে ভি ডিএক্স, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে তো আমরা এটা পাইছি, তাহলে সেই জায়গায় আমাদের এখানে আর ইন্টিগ্রেশন দেওয়ার প্রয়োজন নাই, সরাসরি লিখে দিতে পারি ডবল প্রাইম টি ডিটি। তাহলে আমরা দেখো মান বসাই, ইট মাইনাসে সরি, আমরা যদি ইনফিনিটি বসাই তাহলে কি আসবে প্রথম, ইটু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটি, মানে কি এটা আমাদের জিরো হয়ে যাবে না, তাহলে এটা আমরা ইটু দ্য মাইনাস ইনফিনিটি লিখবো না, সরাসরি জিরো লিখবো, সূত্রের মাইনাস। এখন আমরা জিরো বসাবো, জিরো বসালে কত আসবে, ইটু দ্য পাওয়ার মাইনাসের জিরো, তাই না? যেহেতু টির ভ্যালু জিরো, তাহলে ইটু দ্য মাইনাসের জিরো ইনটু এফ ডবল প্রাইম জিরো। আমরা এই প্রথম এই অংশ থেকে আমরা এটা পাইলাম, তাহলে এই অংশ থেকে আমরা কী পাই দেখো তো, এটাকে যদি আমরা ডিফারেনশিয়েট করি তাহলে কী হবে, তুমি দাঁড়াও তো, ডি বাই ডিটি ইকুয়াল টু ইটু দ্য পাওয়ার মাইনাস এস টি, হ্যাঁ হ্যাঁ কী আসবে, মাইনাস ইটু দ্য পাওয়ার মাইনাস এস টি ওয়ান বাই এস। এই তো ভুল করলাম, দেখছো কোথায় ভুল করছো, তুমি এখন ইন্টিগ্রেশনে চলে গেছো কিন্তু আমি কিন্তু ডিফারেনশিয়েট করতেছি। তাহলে কি আসবে, ইনটু মাইনাস এর এস আসবে। তাহলে আমরা এ কাজটাকে এটা লিখতে পারি, তো এটাকে আমরা সরাসরি একটা কাজ করি, এটাকে যখন আমরা পাই বসে যাও, তাহলে মাইনাসের এস আসবে না, তা মাইনাসে মাইনাসে কি প্লাসের এস, ইন্টিগ্রেশন ই টু দ্য পাওয়ার মাইনাস এস টি এফ ডবল প্রাইম টি ডিটি। তাহলে এই পাশে আমরা কী পাচ্ছি, মাইনাসের ই টু দ্য পাওয়ার মাইনাসের জিরো মানে তো ওয়ান, তো এফ ডবল প্রাইম জিরো পাচ্ছি মাইনাসের এস। এই অংশটাকে আবার আমরা এই অংশটাকে আবার আমরা কি ইউভি সূত্র বসাবো, দেখো আবার ইউভি সূত্র বসাও, তাহলে ইউভি সূত্র বসালে কি আসবে প্রথমত, ই টু দ্য পাওয়ার মাইনাসের এস টি, তাহলে এটা পাবো কি এফ প্রাইম টি, একবার কমে যাবে জিরো টু ইনফিনিটি, সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস দিলাম ইন্টিগ্রেশন, আমরা একটা লাইন কমিয়ে দেবো, দেখো সূত্রে মাইনাস দিছি, এ পাশে এসটা আছে না আমাদের, তাহলে আমাদের কি কি ওই পাশে এসটা আমাদের কি করতে হবে, দিয়ে দিতে হবে, তাই না? তাহলে ঠিকই আছে, তাহলে এটা প্লাসের এস ইনটু এটা মাইনাসের এস, তাহলে এ পাশে আমরা কি পাচ্ছি, ইটু দ্য পাওয়ার মাইনাসের এস টি এফ প্রাইম টি ডিটি।
আচ্ছা এটা কি আমাদের শুধু এস হবে নাকি এস স্কয়ার হবে? দেখো তো, যদি আমরা যদি এনে এক লাইন কমাই যদি তাইলে হবে, তাই না? কিন্তু আমরা তো এক লাইন এখনো কমাই নাই। কমাইছি না? অবশ্যই কমাইছি, কারণ এখানে ডিফারেন্সিয়েট করে দিছি না। তো ডিফারেন্সিয়েট করে দেওয়া মানে কি, এখানে একটা মাইনাসের এস একটা আসবে, তো মাইনাসে মাইনাসে এবার কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এস 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 স্কোর হয়ে যাবে। কারণ এই জায়গায় আমাদের ডিফারেন্সিয়েট ছিল, ডিফারেন্সিয়েট করার কারণে মাইনাসের এস ছিল, তো মাইনাসের এসটা তো এই পাশে গুণ হবে, তো মাইনাসে মাইনাসে প্লাস এস 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 স্কোর। তাহলে আমরা এখন রাইট সাইডে চলে আসি, মাইনাসের এফ ডবল প্রাইম জিরো প্লাস এস ইনটু, আমরা কি পাই দেখো তো, এই ইনফিনিটি যখন বসাবো তখন জিরো পাবো, মাইনাস যখন জিরো বসাবো তখন ই টু দ্য পাওয়ার মাইনাসের জিরো ইনটু আচ্ছা দেখো, আমি আরেকবার ইউবি সূত্র বসিয়ে দিছি, অলরেডি বসিয়ে দিয়ে এই জায়গায় একটু জায়গায় গ্যাপ রাখছি, গ্যাপ রাখছি, এটা আমি এখনও করি নাই। দেখো ইটো তো পাওয়ার মাইনাস এস টি, আবার এফ প্রাইম টি আছে না, আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, এই যে দেখো আছে কি এফ প্রাইম টি থেকে সর্বশেষ পর্যন্ত এফ অফ জিরো পর্যন্ত আসতে হবে, এফ অফ জিরো পর্যন্ত আসবে। তাহলে ইটো দ্য পাওয়ার এস টি এফ প্রাইম টি, এফ প্রাইম টিকে আবার আমরা কী করবো, এটাকে ইউ ধরবো, এটাকে আবার এটা আমরা ভি ধরবো। যদি ভি ধরি, যদি আমাদের প্রথম অংশ যে এটা ছিল দেখো মাইনাসে এফ ডবল প্রাইম জিরো, এই অংশটা আমাদের এটা ঠিক আছে, এটাও আমাদের ঠিক আছে, এটা কীভাবে দেখো এস ইনটু যখন ইনফিনিটি বসাইতেছে ইটো দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে জিরো, সবটা জিরো আসতেছে, আবার জিরো যখন বসাবো ইটো তো পাওয়ার মাইনাসের জিরো মানে কি ওয়ান ইনটু এফ প্রাইম জিরো। দেখো তাহলে আমাদের ইটো তো পাওয়ার জিরো ইনটু এফ প্রাইম জিরো প্লাস এখন এস স্কোয়ার ইনটু ইউবি, এটাকে আমরা ধরবো কি ইহো, এটাকে ধরবো কি ভি। তাহলে সূত্রটা আমরা নিজেরা বসিয়ে নিই, দেখো শর্ট ফর্ম করে ফেলতেছি, এস স্কোয়ারের এস স্কোয়ার প্রথমটা ইউ, ভি যেহেতু আমরা ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তাই না? তাহলে একবার কমে যাবে, একবার কি এফ প্রাইম টি থেকে এফ টি আসবে, তাই না? তাহলে এফ টি পেলাম, তাহলে এটা আমাদের লিমিটটা দিয়ে দিলাম জিরো থেকে ইনফিনিটি। সূত্রে কি আছে আমাদের, মাইনাস, সূত্রে মাইনাস, এ পাশে আমাদের এস স্কোয়ার রয়ে গেছে না, তাহলে আমরা লিখলাম কি এস স্কোয়ার ইনটু ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন কি ছিল আমাদের ডি ইউ বাই ডি এক্স, অর্থাৎ এখানে লিখতে কি ডি ইউ বলতে এখানে কি ইটো দ্য পাওয়ার মাইনাস এস টি বাই ডিটি, তাহলে এই জায়গায় আমাদের কী আসবে, আরেকটা মাইনাসের এস আসবে না, আসবে তো, তো মাইনাসে এস যদি আসে তো মাইনাসে মাইনাসে প্লাস এস এ আর এস স্কোয়ার এস এস কিউব। আচ্ছা এটা প্লাস ছিল না, আচ্ছা যদি প্লাস থাকে তাহলে এটা আমাদের প্লাসে মাইনাসে মাইনাস, দেখো এ পাশে আমাদের এটা প্লাস আছে, তো প্লাস এ পাশে যেহেতু আমাদের একটা মাইনাসের এস আসবে, তাহলে মাইনাসের এস ইনটু এস স্কোয়ার, তাহলে মাইনাসের এস এস কিউব, তো ইটো তো পাওয়ার মাইনাস এস টি, আর এটাকে আমরা যেহেতু ইন্ডিকেশন করছি এফ প্রাইম টি, সরি এফ অফ টি ডিটি। তাহলে দেখো তো আমাদের মোটামুটি কাজ কিন্তু প্রায় হয়ে গেছে, আমরা মানটা বসাই, মাইনাসের এফ ডবল প্রাইম জিরো প্লাস, আমরা প্লাস দিব নাকি মাইনাস দিব সরাসরি, দেখো প্লাসে মাইনাসে মাইনাস এস
ই টু দ্য পাওয়ার মাইনাস জিরো মানে কি ওয়ান ইন্টু এ প্রাইম জিরো। আচ্ছা এরপরে দেখো তো প্লাস, আমরা সরাসরি প্লাসে লিখবো নাকি মানটা বসাই দেবো? মানটা বসাই দেই, দেখো ই টু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কি জিরো হয়ে যাইতেছে, তাহলে আমরা এটা দিলাম না, মানে এই জায়গাটা টোটালটা প্রথমটা জিরো হইতেছে এটা। আচ্ছা প্লাসের এস স্কোয়ার জিরো মাইনাস আবার জিরো বসাবো, ই টু দ্য পাওয়ার মাইনাস জিরো মানে কি ওয়ান, ওয়ান ইন্টু এফ অফ জিরো প্লাস এস কিউব। এটাকে আমরা কি লিখতে পারি? এল এফ অফ টি, এই অংশটাকে আমরা কি এটা লিখতে পারি না, লাপ্লাস এফ অফ টি মাইনাস এফ ডবল প্রাইম জিরো মাইনাস এস এফ প্রাইম জিরো মাইনাস এস স্কোয়ার এফ অফ জিরো প্লাস এস কিউব এল এফ অফ টিকে আমরা আবার এফ অফ এস। এই যে প্রথম আমাদের দেওয়া আছে এল এফ অফ টি ইকুয়াল টু কি এফ অফ এস, তাহলে আমরা একটু সাজিয়ে লিখে দিই। সুতরাং আমাদের ছিল এফ ট্রিপল প্রাইম টি ইকুয়াল টু এস এস কিউব এফ অফ এস মাইনাস এস এস কিউব পরে এস স্কোয়ার এফ অফ জিরো এরপরে মাইনাসের এস ইন্টু এফ প্রাইম জিরো মাইনাস এফ ডবল প্রাইম জিরো। দেখো মিলে গেছে, প্রুভড।